কথা বল, কথা বল, বলে কথা বল, কথা বলছিস নাকি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াতে। আবার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দূর চলে এসেছি, এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি, তাছাড়া অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না। পিছন দেখছি আমরা সেলফি তোলায় ব্যস্ত অ্যান্ড আমি ভ্লগ করায় ব্যস্ত। অনেক সুন্দর একটা জায়গা আর দেখুন, শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর সবুজ লাগছে না, মনে হচ্ছে যে এর ভিতরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি অলরেডি, বুঝতে পারছেন? তোমাদের কাছে কেমন ফিলিংস অনুভব মনে হচ্ছে? তো কথা না বলছে গেলে হবে? ওরা আছে অলরেডি লজ্জা পাচ্ছে ভ্লগ করতে, ওরা নতুন অত লোক আমার সঙ্গে এসেছে, বুঝতে পারছেন আপনারা? তো খুব ভালো লাগছে আমার কাছে এখানে এসে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসিনা একটি জায়গা, যে জায়গাটা আমি আজ পর্যন্ত আসি না। আমি বিগত 10 বছর পর আমি এই মাঠে আসলাম, মানে আপনাদেরকে ভ্লগটি দেখানোর জন্য। আমার কাছে খুব ভালো লাগছে, খুব ফেভারিট একটা জায়গা। পাশে শুধু সবুজ অ্যান্ড এখানে একটা কুল গাছ আছে, দেখতে পাচ্ছেন? এ আছে মাঠের কুল গাছ। এই মাঠের কুল গাছ খেতে অনেক ভালো লাগে, কিন্তু ছোটো ছোটো ফল হয়, সেগুলো অনেক পুষ্টিকর। আর এই সাইডে শুধু সবুজ আর সবুজ। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো চলুন একটু ভিউস আপনাদেরকে দেখানো যাক। কি খাচ্ছিস ও? বিস্কুট ভাই। কি বিস্কুট ভাই? এ ও ভ্যালিন সল্ট সুপার, যাক চমৎকার। এই তুই খা, দেখ আমার কাটা দে, খাই দেখ কেমন টেস্ট লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক সুন্দর লাগছে। সল্টগুলো খুব টেস্ট লাগে ভাই আমার কাছে, বিশাল বিশাল টেস্ট লাগছে। এই দেখতে পাচ্ছেন দর্শকরা, এই মাছে মাঠে এসে সল্টেড বিস্কুট খাচ্ছি, এটা আমার কাছে অনেক উপভোগ, অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে, তোকে ভালো লাগছে? সেই কথা বল, হে লাগবে সেই বিস্কুট। বন্ধুরা বিস্কুট খাতে খাতে কথা বলে খুব ঝামেলা হচ্ছে, মুখে কথা বেঁধে যাচ্ছে আমার। তো আজ আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাবো, একটা ব্রিটিশ আমল একটা পানি আবাদ করতে আগে চাষিরা কৃষকরা, সেই জায়গাটা এখন বর্তমানে বন্ধ আছে, অফ আছে, সেই জায়গাটা আপনাদেরকে আমি একটু দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলুন সেই জায়গায় যাওয়া যাক। বন্ধুরা আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি, মানে সেই জায়গায় যাওয়ার জন্য। দেখতে থাকুন, মানে একটা ব্রিটিশ আমলের একটা যে ব্রিজ আমরা দেখতে যাচ্ছি, সেটা একটা আমাদের সৌভাগ্য ব্যাপার। কারণ ব্রিটিশ আমল আজ থেকে প্রায় কত বছর আগে বিলুপ্ত হয়ে গেছে সফিক? 200 বছর, ওরা বিলুপ্ত, 250 কি 200 বছর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা আজও রয়েছে আমাদের মাঝে, ওই জন্য আমরা সেখানে যাচ্ছি। অনেক সুন্দর লাগবে আপনার কাছে দেখানতে, ভালো লাগবে। আর এই যে এইসব গ্রামের একটা রাস্তা, ফিল্ড অর্থাৎ মাটির রাস্তা আমরা হেঁটে যাচ্ছি। এই যে দেখুন মাটির রাস্তায়, মাটির রাস্তায় হেঁটে যাওয়া অনেক ভালো। আর পাশে দেখুন ভুট্টো ক্ষেত, এই যে ভুট্টো ক্ষেত দেখতে পাচ্ছেন অনেক সবুজ। আর এই সাইডে আছে তামাক ক্ষেত, যেখানে মানুষ শিকার তৈরি হয় যে তামাকে, কিন্তু তামাক চাষকে আমি না বলবো। আর মাটির রাস্তায় হেঁটে যাওয়া ভালো লাগছে, কোনো জায়গায় নিচ, কোনো জায়গায় সমান, কোনো জায়গায় উচ্চ, এইভাবে আমরা হেঁটে যাচ্ছি মাটির রাস্তায়। মনে হচ্ছে একটা পাহাড়ি অঞ্চলে আমরা হেঁটে যাচ্ছি, কি মনে হচ্ছে? পাহাড় অঞ্চল না ভাই? হ্যাঁ ভাই। কেমন পাহাড়, কেমন লাগছে তোর কাছে? কথা বল, কথা বলছিস নাকি? কথা বল, সেই লাগছে, খুবই উচ্চতা উচ্চতা লাগছে। এইভাবে কথা বলতে হবে, আর মনে হচ্ছে এই বাতাসে উড়ে উড়ে চলে যাবো। ফিলিংস কত, গ্রাম অঞ্চলের রাস্তায় হাঁটতে মনে হয় শুধু হেঁটে যা হেঁটে যা, আর শহর রাস্তায় শুধু ভ্যাঁ ভ্যাঁ শব্দ, খালি প্যাঁ ভ্যাঁ শব্দ। আর আমাকে কিন্তু ভ্যাঁ শব্দ নেই, এখানে শুধু পাখির কলরব, বুঝতে পারছেন? অনেক সুন্দর একটা প্লেস, ইয়ার এ গুড প্লেস। তো বন্ধুরা আমরা সেখানে যাচ্ছি, তো দেখতে থাকুন বন্ধুরা। ওরা
ম্যাশিংয়ে পানি খাবে ফিলিং আকাশ সবকার পানি খাওয়া ক্লাসে লেগে না একটু পানি খাবো ক্যামেরাটা ধর পানি খেয়ে আসি এইভাবে ধরবে বন্ধুরা পানি খাবে সুস্বাদু লাগছে পানিটা আমাদের এই বন্ধে খুব ঠান্ডা পানি ভেরি ভেরি কুল ওয়াটার ইজ ফিলিং জাস্ট নাও অলরেডি সবুজ জায়গায় চলে এসেছি আমরা আর কিছুক্ষণ ভিতরে আমরা বুঝাবো আমাদের গ্রাম ছাড়া অনেক দূরে চলে এসেছি দেখতে পাচ্ছেন শুধু প্রাকৃতিক দৃশ্য ওকে থ্যাংকস যাও হাঁটো হাঁটো বন্ধুরা আমরা অলরেডি পুষিয়ে গেছি সেই ব্রিজের পিছনে আমার ব্রিজ এই সেই জায়গা অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ গাইস অলরেডি আমি পুষিয়ে গেছি সেই ব্রিটিশ আমল ব্রিজের কাছে যে ব্রিজটা আজ থেকে 250 বছর কি 200 বছর আগে অবস্থিত হয়েছিল এই জায়গায় আজ থেকে 200 বছর বা 250 বছর আগে এই জায়গায় মানুষ পায়ে হেঁটে যেত এই জায়গায় পায়ে হেঁটে বা অনেক গাড়ি ঘোড়া নিয়ে তারা অনেক ঝামেলার ভিতর পড়ত কারণ দেখতে পাচ্ছেন নিচে অনেক একটা গভীর নিচে দেখুন পানি এটা হচ্ছে অবস্থিত খাল এই খাল দিয়ে মানুষ আগে পানি মানে তাদের ভুঁইতে সেচ প্রকল্প করতো আপনাদের যে ফার্স্ট টাইম বলেছিলাম এটা হচ্ছে সেই জায়গা যেখানে ব্রিটিশ আমলে তারা ব্রিটিশরা নিজের উদ্যোগে এই ব্রিটিশ মানে ব্রিজটি তৈরি করেছে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা আপনার অবস্থিত দেখুন কত ঢালাই মজবুত মানে একটা পিলার যে পিলারটা এখনকার আমার মন বলে যে এসব ব্রিজগুলো ভালো হয় না বাট এখনকার ব্রিজ অনেক নর্মাল কিন্তু এই ব্রিজ যাতে 200 বছর আগে থেকে রয়েছে আপনার পিলার একটা লাথি মেরে দেখাবো হ্যাঁ এত মজবুত এত শক্ত যে আমি লাথি মেরে ভাঙতে পারছি না তাহলে বুঝুন আর এখনকার ব্রিজ যেতে আমি এখানে লাথি মারতাম ভেঙে যেত অলরেডি কিন্তু এখানে ভাঙে না কারণ এত পরিমাণে মানে চিকন চিকন রড দিয়েছে কিন্তু অনেক মজবুত অনেক হার্ডি এই ব্রিজটা তো ওই জন্য এই দৃশ্যটা আমরা অনেক শুনেছি অনেক মানে দেখি না কোনোদিন ওই জন্য ফার্স্টে আমরা এখানে আসলাম আর পাশে এগুলো সম্পূর্ণ আছে মাঠ এই মাঠ থেকে এত নিচ এই নিচ থেকে যখন চাষিরা উঠত খালি পায়ে যখন আসতে এই ব্রিজটা ছিল না মানে 200-250 বছর আগে তাহলে কত কষ্ট করেছে তারা এই সময় এখন গাড়ি ঘোড়া চলে নির্মাণ করেছে তারা কিন্তু এখন কোনো সমস্যা হয় না এখন ভালোভাবে এরা চাষিরা মানে মাল টাল নিয়ে যায় গাড়িতে করে তাদের কোনো ঝামেলা হয় না এই আর কি ওই জন্য আপনাদেরকে ব্রিজটা দেখাতে আসলাম 200 বছর পুরাতন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই 200 বছর ব্রিজের কাছে অবস্থিত এই যে ব্রিজটা এত উঁচু রাস্তা খালি যখন এই ব্রিজটি ছিল না তখন খালি মানুষরা যে কীভাবে তারা এই মাঠ থেকে ফসল তারা বাইরে উপরে নিয়ে যেত কত কষ্ট করেছে এটা হচ্ছে খাল এটা হচ্ছে ব্রিটিশ আমলের খাল এই খাল দিয়ে আপনারা তারা সেচ প্রকল্প করত তখন কোনো নলকূপ গভীর নলকূপ ছিল না এই খাল দিয়ে তারা পানি উত্তোলন করে তাদের ই করতো আমি আসলে খালটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা কাঠি দিয়ে দেখুন আমি এটা ফেলব অলরেডি দর্শক দেখুন এইটা পানি কিনা আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি
প্রচুর একটা ই জোনের জায়গা, সুন্দর একটা প্লেস। এই পাশে এইখান থেকে এই কাং যত সম্ভব কোন জায়গায় সেটিং আমি বলতে পারবো না, এই কাং থেকে তারা পানি উত্তোলন করত। আজ থেকে 250 থেকে 200 বছর আগের একটা সেতু এটা। বন্ধুরা, আজকের জার্নিটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আবারও নেক্সট টাইম আরেকটা নতুন একটা ব্লগ আসতেছে, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। এই ভিডিওটির জন্য শুধু একটা লাইক হয়ে যাবে, অ্যান্ড সাবস্ক্রাইবের কোনো প্রয়োজন নেই। আমাদের ভিডিও যখন ভালো লাগবে ঠিক তখন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।